হ্যালো বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। তো যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কাতলা মাছের মাথা কষা। তো কাতলা মাছের মাথা কষা করার জন্য আমি যেটা করবো সেটা দেখো, একটা জাম্বু সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপরে যেটা করবো, একই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, থেঁতো, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর তারপরে আমি যেটা করবো দেখো, গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি কিছু, আর সেই গুঁড়ো মশলাটা নিয়ে এখন সুন্দর করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর যেগুলো দেয় আর কি, গুঁড়ো মশলাগুলো বলার কিছু নেই। তারপরে দিয়ে দেবো দেখো, আবার দিয়ে দেবো টমেটো, আর টমেটোর পরে একটা রসুন দিয়ে দেবো। আর রসুনের ওপরই পুরো পাতলা মাছের মাথা কষাটা হবে। আর রসুন যত দেবো সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপরে কি করবো, জল দিয়ে গলিয়ে নেবো টমেটোটা। তারপরে কি করবো, আমি ধরাস করে একটু জল ঢেলে দেবো। জল ঢালার পরে তারপরে কি করবো, জলটা যখন ঢাকা 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 করে ফুটবে, তারপরে এই বিশাল জাম্বু আকারের মাথাটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, ধাপাস করে দিয়ে দেবো। আর দেওয়ার পরে তারপরে যেটা করবো সেটা 5-10 মিনিট মতো ফুটাবো, তাহলে রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের লাল ঝাল কষা। তো রেডি হয়ে গেলো দেখো একেবারে আমার কাতলা মাছের লাল ঝাল কষা।